না। আজকে আজিজিয়া দরবার শরীফ কাউসিয়া আজিজিয়া দরবার শরীফের পীর সাহেব পেবলা বাংলার টাকটাক থেকে তুলিয়া সমস্ত পিতরকে আঙ্গুর দেখিয়ে দিয়েছে আমরা সুন্নিয়তের পক্ষে ঠিক কি না, আরো জোরে বলুন না ঠিক কি না। আমি কক্সবাজার থেকে আসি নাই, আমরা যত জায়গায় আমার আলোচনা আপনার ইউটিউবে পাবেন ইন্টারনেটে পাবেন, আমি মন গড়া কোনো কথা বলি না, মন গড়া কথাকে বিশ্বাস করি না, কারণ মন গড়া কথা বলতে বলতে আজকে সুন্নিয়ত প্রশ্নবিদ্ধ ঠিক কিনা, ঠিক কিনা বলেন না। দেখবেন এই সুন্নিয়তের ময়দান হাজারবার করতে হবে না, লাখবার করতে হবে না, একবার ওই সুন্নিয়তের ময়দানে বিজয় চিনিয়ে আসবে ঠিক কিনা, আরো জোরে বলেন ঠিক কিনা। একজন বক্তা যিনি ওয়াজ করতেছেন উনারও তো চিন্তা করার দরকার ছিল, আরেকদিন তো তোমার সাথে এই বক্তার লোকে দেখা হবে, চাইলে ওই বক্তাও তোমার বেইজ্জতি করতে পারে, সুতরাং আপনি যে নিজে একটা কিছু মনে করে এত কিছু করলেন তারপরও আল্লাহ দরবার শুকর আদায় করি এটার মাধ্যমে আমি ছোট হই নাই, আল্লাহ আপনাদের কবুজার তৌফিক দান করুক, আরো জোরে বলেন না। আমি স্টেজে এক দেড় ঘন্টা বসে রয়েছি, এভাবে এতক্ষণ পর্যন্ত একটা বক্তাকে বসায় রাখা ঠিক না, আপনারা নিজেই দেখেছেন, এবং দরবারে কানেকশন অত্যন্ত দরকার, আমি মনে করি দরকার ইনশাআল্লাহ বলা জিজ, এই দরবারের সাথে সম্পর্ক রাখবেন, দরবারের মধ্যে দিবেন, আল্লাহ আপনাদের দেওয়া যেগুলো হয়েছেন আরো দিবেন, এই দরবারের সাথে সম্পর্ক রাখবেন, রাখতে রাজি আছেন কিনা। সামনে রেখে একটা কথা বলতে চাই, একটা কথা মনে করে গেলে বাবা বলবো নি, দুই চার মিনিটের ভিতরে শেষ করে দেবো। হযরতে নিজামুদ্দিন মেহবুবি লাগির দরবারে একজন ব্যক্তি গেলে আমার বাবার দরবারও আসে, অনেকে একটু পরীক্ষা করার জন্য আসে কিনা, আসে আসে কিনা, আসে আপনার বাতেল কষ্ট করার জন্য আমার বাজানেরা নিজামুদ্দিন মেহবুবি লাগির দরবারে, যখন একজন লোক পাঠালেন ওই লোকটা আরেকজন ওলি দরবারে ওনার মুরিদকে পাঠালেন, যাও যাও হযরত আব্দুল আদি শাহ রহমতুল্লাহ আলাইহি, হযরত আব্দুল সৈয়দ আব্দুল আদি শাহ রহমতুল্লাহ আলাই, ইনি কেমন দরজার ওলি, ইনি কেমন মকামের ওলি, যদি পরীক্ষা করতে চান পরীক্ষা করার জন্য এই ঘটনা বললেই বুঝতে পারবেন, আল্লাহর ওলি নিজামুদ্দিন মাহবুবি লাগির দরবারে ওই লোকটাকে যখন পাঠালেন, পাঠানোর পরে দেখা যায় আমার বাজানেরা পাঠানোর পরে দেখা গেল ওই লোকটাকে বললো, তোমার বিষয় তো সিরাজুল ইসলাম, বলে হা, বলে তোমার বিষয়কে তো আমি গৌসো বাগের সাথে দেখি নাই, তাহলে বোঝা যায় টেকনাফ থেকে তেঁতুলিয়া তাদের একে চিনে ঠিক কিনা। এখন বলে যে তোমার বিষয়ে তো গোসবাগের লোকের সম্পর্ক নাই, আমার বাবা আব্দুল আদি শাহ ছিল, সিরাজুল মোস্তফা ছিল, তুমি ছিলাম,
তুমি ছিল না এখন নিজামুদ্দিন মেহবুবি লাগি এত রাগান্বিত হয়ে গেল তাহলে মনে করে তোর তোরা আয় দেখা দিন আমি কি গেছিলাম না তোর পীর চাই নাই এমনি কইয়া তারে লই প্রথম আসমানে যাই দ্বিতীয় আসমানে যাই তৃতীয় আসমানে যাই চতুর্থ আসমানে যাই পঞ্চম আসমানে যাই ষষ্ঠ আসমানে যাই সপ্তম আসমানে যাই দেখা যায় না ওনার পীর সাহেবকে মনে মনে চিন্তা করলো হাইরে আমার বাবারে তো দেখতেছি না যদি আট সপ্তম আসমানে যাওয়ার পরে যদি আমার বাবারও না দেখলে তোমার দেখা যাইতেছে জামটা তো বাইর করে ফেলবে কি করা যায় আল্লাহ আল্লাহ করতেছে এই অবস্থার মধ্যে হঠাৎ করে একজন মেহবুব